ধরনের আম গাছ এমন কেউ নেই বাগানি যে তার বাড়িতে নেই কারণ আম আমরা প্রত্যেকেই খেয়ে থাকি আমের আঠি আমরা যেখানেই ফেলে থাকি যেটাকে বীজ বলে থাকি সেখানে কিন্তু এই ধরনের চারা আপনারা এখন পেয়ে যাবেন এখন বিষয়টা হচ্ছে আমি এর আগের দিন বলেছিলাম যে আম গাছের একটা আপনাদের গ্রাফটিং শিখিয়ে দেবো যে গ্রাফটিংটি আপনারা প্রত্যেকে করতে পারবেন যে কোনো গাছের আমের ভ্যারাইটি আপনারা আর কিনতে হবে না যদি আপনার বাড়িতে থেকে থাকে সেখান থেকে নতুন নতুন চারা কি করে তৈরি করবেন তার অভিনব একটা পদ্ধতি এটা ইউটিউবে আপনার প্রথমবার পাবেন যে এইভাবে কিভাবে চারা তৈরি করা হচ্ছে তা আজকে আমি আপনাদের মূলত গ্রাফটিংটি দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা গ্রাফটিংটি তৈরি করবেন এবং এর প্রসেসটা কী রয়েছে আর পরবর্তীতে যখন গ্রাফটিং সফল হবে তখন আপনাদের আরেকটা আমি ভিডিওর মাধ্যমে সে সফল হওয়া গাছটিকে কিভাবে আপনারা কাটবেন এবং তা কীভাবে আপনারা আপনারা প্রতিস্থাপন করবেন তার সমস্ত কিছু পরবর্তী পাঠে আপনারা দেখিয়ে দেব মূলত এই সমস্ত গাছগুলিকে যখন আপনারা সংগ্রহ করবেন তখন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি যেন কখনোই এই গাছ থেকে ছুটিয়ে না যায় বা এই রুটটি রয়েছে রুটটি যেন একদম গোড়া পর্যন্ত থাকে এই বীজটি এই গাছটিকে অন্তত আপনি যদি ফেলে রাখেন কোথাও এক মাস আপনি বাঁচিয়ে রাখবে এই বীজটি একে কারণ এই বীজের মধ্যে ভবিষ্যতের জন্য খাদ্য রয়েছে যা একে সংরক্ষণ করে রাখবে আর অন্তত এক থেকে দেড় মাস এই গাছটি কিন্তু এর মধ্যে বেঁচে থাকবে যদি আপনি কড়া সূর্যালোকে ফেলে রাখেন তাও অন্তত পনেরো দিন বেঁচে থাকবে পরবর্তীতে জলের অভাবে ড্রাই হয়ে নষ্ট হয়ে যাবে আর যদি এটাকে জলের মধ্যে ভাবে রেখে দেন এখানেই এটা কিন্তু বাড়তে শুরু করে দেবে এই আম গাছ প্রত্যেকের কাছে রয়েছে এবং এটা আপনার জোগাড় করুন সবার প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এই আম গাছের এই যে গোড়াটি রয়েছে এই গোড়াটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিয়ে এই পর্যন্ত আপনাদেরকে পিপি প্যাকেট যেটা প্লাস্টিক পলিব্যাগ বলা হয় সেটা দিয়ে এটাকে বেঁধে দিতে হবে বেঁধে দেবার পর আপনার যে গাছে গ্রাফটিং করবেন সেই গাছের কাছে যান সেই গাছে গিয়ে আপনার যে ডালটিকে গ্রাফটিং করবেন অবশ্যই ডালটি সবসময় খেয়াল রাখবেন এর থেকে মানে দ্বিগুণ মোটা হলেও কোনো অসুবিধা নেই তার থেকে যেন মোটা না হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে গাছ ডালটিতে গ্রাফটিং করবেন দ্বিগুণ মোটা হলে পরবর্তীতে এটা মেকআপ হবে কিন্তু তার থেকে বেশি মোটাই যেন না হয় তাহলে কিন্তু সমস্যা হবে আর মূলত যে ডালটিকে আপনারা পছন্দ করবেন যেটাকে আমরা শিওন বলে থাকি এবং যেটাকে আমরা অন্য গাছ থেকে কেটে এনে এই সমস্ত গাছে মাথাতে বসাতে হতো আজকে আমরা ঠিক তার উল্টো প্রসেসটা শিওনটা কাছেই থাকবে আমরা এই গাছটিকে শিওনের কাছে নিয়ে যাবো এই প্রসেসে আমরা গ্রাফটিংটি করব এবার গ্রাফটিং এর সময় আপনাকে সেই ডালটিকে চুজ করতে হবে সেই ডালটির একটা সাইড দিয়ে আস্তে করে চামড়াটিকে কেটে দিতে হবে এবং কেটে দেওয়ার পর এই গাছটিরও ঠিক মাথা থেকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এটাকে আপনারা ভিসেপে কাটবেন কেটে ওই জায়গাটির মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়ে আপনারা সুন্দরভাবে এটাকে টাইট করে ওই ডালের সঙ্গে বেঁধে দেবেন বেঁধে দিয়ে এটাকে আপনারা রেখে দেবেন মাসখানেক মাসখানেক পর দেখবেন এই ডালটি এবং ওই গাছটির ওই ডালটি জয়েন্ট হয়ে গেছে এবং আপনার কলমটি সম্পূর্ণ হবে এই ছোট্ট একটা প্রসেস এর জন্য কোন রকম কোনো মেডিসিন ইউজ নেই এর জন্য কোনোরকম কোনো কিছু নেই এখানে উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে একটা পলিব্যাগ লাগবে একটা আম গাছ লাগবে একটা ধারালো ছুরি লাগবে এবং এই ছুরিটি যেন কোনোরকমের জং ধরা ছুরি না হয় পুরনো কোনো ছুরি না হয় তাহলে কিন্তু ইনফেকশন হলে কিন্তু সম্পন্ন হবে না তবে এই পদ্ধতিতে যদি আপনারা এই কলমটি আপনারা করতে পারেন যদি আপনার দশটা কলম করেন দশটায় কিন্তু সফল হওয়ার চান্সেস কিন্তু নাইনটি তো আর কিছু বলার নেই তো এইভাবে আপনারা আপনাদের গাছগুলিতে কলম বেঁধে দিন এবং যারা যারা এখনো বাঁধেননি খুব তাড়াতাড়ি বেঁধে দিন ইউটিউবে এটা আপনি প্রথমবার শিখতে পারছেন এবং আপনার প্রথমবার এই পদ্ধতিতে কলম কিন্তু আপনাদেরকে শেখানো হল খুব ইজি আর দেরি করবে না ঝটপট আপনারা আপনাদের গাছগুলিতে এই ধরনের কলমগুলি সংগ্রহ করুন কারণ অনেকের কাছে মিয়াজাকি রয়েছে নামডক ম্যাঙ্গো রয়েছে যাদের শিওন পাচ্ছে না বলে নতুনভাবে আপনার চারা তৈরি করতে পারছেন তারা এই পদ্ধতিতে করে ফেলুন গাছ নষ্ট হওয়ার কোনো চান্সেস নেই একদম শিওর একদম এই সমস্ত গাছের গ্রাফটিং সফল হওয়ার চান্সেস রয়েছে তার অনেক সাইন্টিফিক কারণ রয়েছে কারণ এখানে যে রয়েছে এই পলি বেঁধে রাখলে তার মধ্যে যে রোদ যাবে এবং তার মধ্যে মশ্যারটাকে ধরে রাখবে জলটা কন্টিনিউ পাবে এই গাছটি সারা অনেক দীর্ঘদিন সতেজ থাকবে এবং এই ডালটিকে এখানে কেটে দেওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো কারণ অবস্থা ইনফেকশন হয় তবেই কিন্তু এই ডালটি গাছটি নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে আর ইনফেকশন হওয়ার চান্সেসটা একেবারেই কম রয়েছে আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেওয়ার আর না ধুলেও কোনো রকম কোনো ব্যাপার নেই সামান্য মাটি থাকলে তেমন কোনো রকম কোনো সমস্যা হবে না তো এই প্রসেসটাই আপনারা এই গ্রাফটিংগুলি করে রাখুন আর যেখানে যে বাধা রয়েছে তার জন্য গ্রাফটিং টেপ আমি ব্যবহার করি না আমি মূলত প্লাস্টিক দিয়েই ব্যবহার করে থাকি এবং সেগুলি দিয়ে এগুলিকে লাগিয়ে থাকি খুব ছোট্ট একটা বিষয় এবং এই ছোট্ট কাজটি আপনারা আপনাদের আম গাছের জন্য করে ফেলুন দেখবেন এই গ্রাফটিং আপনাদের সফল হবেই হবে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন প্রত্যেককে দেখার সুযোগ করবেন কারণ এই গ্রাফটিং কিন্তু ইউটিউবে প্রথমবার